হ্যালো গাইজ, আমি সজল আর তোমরা দেখছো স্টাডি ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি ইংরেজি বানান শেখার অত্যন্ত সহজ একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এর সাথে এটাও বলবো তোমাদেরকে যে কিভাবে ইংরেজি বানান শিখলে, কিভাবে ইংরেজি বানান প্র্যাকটিস করলে তোমরা ইংরেজি বানানটাকে দ্রুততার সাথে এবং সহজভাবে সঠিকভাবে লিখতে পারবে। তার আগে একটা কথা বলে রাখি, অনেকেই আছো তোমরা যে যে ভিডিওটা অল্প দেখেই ডাউনলোড করে নাও, তাদের উদ্দেশ্যে বলছি একটা কথা, যে ভিডিওটা একটু দেখো, হাফের মতো দেখো, হাফের একটু বেশি দেখে নিয়ে তারপরে ডাউনলোড করে নিয়ে যতবার খুশি দেখো। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা আস্তে আস্তে সুন্দরভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। আজকে আমরা ভাওয়েলের শর্ট সাউন্ডের ভিত্তিতে কিভাবে বানান লেখা যায় সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করব। আমরা জানি ভাওয়েলের দুই ধরনের সাউন্ড হয়, একটা হচ্ছে লং সাউন্ড আর একটা হচ্ছে শর্ট সাউন্ড। তো এই দুই ধরনের সাউন্ডের মধ্যে আমরা শর্ট সাউন্ডটাকে নিয়ে আলোচনা করব। আমরা সাউন্ডগুলোকে ভালো মতো বোঝার চেষ্টা করবে। এ সাউন্ডের জন্য এ লেটারটিকে ব্যবহার করি, এ সাউন্ডের জন্য ই লেটারটিকে ব্যবহার করি, ই সাউন্ডের জন্য আই লেটারটিকে ব্যবহার করি, অ সাউন্ডের জন্য ও এবং আ সাউন্ডের জন্য ইউ লেটারটিকে ব্যবহার করে থাকি। এবার যখন কোনো কনসোনেন্টের সাথে এই ভাওয়েলের সাউন্ডগুলো আসবে তখন আমরা কীভাবে এগুলোকে লিখব সেটাকে কিন্তু ভালো মতো আগে বুঝতে হবে। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমি একটা জিনিস, যে তোমরা কিন্তু এই জিনিসটাকে শুধু দেখে ছেড়ে দিও না, তোমরা এটাকে অবশ্যই নোট ডাউন করে নেবে। আমি যেমনভাবে লিখবো তোমরাও তেমনভাবে প্রতিদিন একবার, অন্তত একবার করে হলেও লিখবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের স্পিড বাড়বে ইংরেজি বানান লেখার ক্ষেত্রে। দেখো, আমরা বি বয়ের ব সাউন্ডের জন্য বি ব্যবহার করি, তার সাথে যদি আমাদের অ্যা সাউন্ডটা যুক্ত হয়, তাই না, তাহলে কীরকম হবে? ব্যা। ব্যা সাউন্ডের ভিত্তিতে আমরা বানানটা কীভাবে লিখব ভালো মতো বুঝবে কিন্তু এগুলো। বি এ, এটা হয়ে গেল ব্যা। বে সাউন্ডের ভিত্তিতে বি ই, এটা হয়ে গেল বে। বি সাউন্ডের ভিত্তিতে বি আই, বি। ব সাউন্ডের জন্য দেখো, ব সাউন্ডের জন্য আমাদের কিন্তু ইংরেজি শব্দের মধ্যে এই বি এর জন্য পুরোপুরি ব সাউন্ড পাই না, বা এই সাউন্ডটা পাই। এবার ব করতে গেলে আমাদের কিন্তু বি এর সাথে ও যোগ করতে হয়, এবার হয়ে গেল আমাদের ব, ঠিক আছে? তারপর দেখো, আমাদের বা যদি লিখতে হয় বা, তাহলে লিখতে হবে বি ইউ, বা। আবার দেখো বিষয়টাকে, একটা জিনিস যদি ভালো মতো বোঝো তোমরা পরেরগুলো নিজেরাই করতে পারবে। যদি আমি করে দেবো এই লাইনটাকে একটু ভালো মতো বুঝবে, দেখো এখানে দেখো, তাহলে বি এ হয়ে গেল ব্যা, বি ই হয়ে গেল বে, এবং বি আই হয়ে গেল বি, বি ও ব, বি ইউ বা। এই পরের লাইনটা কিন্তু একটু জটিল আছে, জিনিসটাকে সহজভাবে এবং আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো আস্তে আস্তে। দেখো, আমরা ক্যা সাউন্ডের, মানে ক সাউন্ডের জন্য, সরি, ক সাউন্ডের জন্য সি লেটারটিকেও ব্যবহার করি, কে লেটারটিকেও ব্যবহার করি। এই জায়গাটা একটু ভালো মতো দেখবে, সবকটাই কিন্তু ক আছে। দেখো, ক্যা সাউন্ডের জন্য আমরা সি এ ব্যবহার করি, কে সাউন্ডের জন্য কে ই ব্যবহার করি। এবার কেন ব্যবহার করি একটু ওয়েট করো, বুঝতে পারবে তোমরা। কি সাউন্ডের জন্য আমরা কে আই ব্যবহার করি, ক সাউন্ডের জন্য সি ও ব্যবহার করি, কা সাউন্ডের জন্য সি ইউ ব্যবহার করি। এবার একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমরা এখানে কে কেন ব্যবহার করলাম এবং এখানেও কে কেন ব্যবহার করলাম, মানে কে সাউন্ডের জন্য কে ই ব্যবহার করলাম কেন এবং কি সাউন্ডের জন্যই বা কে আই কেন ব্যবহার করলাম, এই জায়গাটা একটু ভালো মতো দেখো। আমরা জানি যে সি এর পরে আই, ই এবং যদি ওয়াই থাকে সেই ক্ষেত্রে সি লেটারটির উচ্চারণ শয়ের মতো হয়। এবার যদি আমাকে ক, মানে কে এই সাউন্ডটা বানাতে হয়, তাহলে সি এর পরে যদি ই দিতাম, সি এর পরে যদি ই দিতাম, তাহলে তো সি এর উচ্চারণ শয়ের মতো হয়ে যেত। ওই কারণে কিন্তু কে সাউন্ডের জন্য আমরা কিন্তু কে ই ব্যবহার করি। একই রকমভাবে কি সাউন্ডের জন্য কিন্তু সি আই ব্যবহার করতে পারবো না, আমরা কে আই ব্যবহার করতে হবে কি সাউন্ডের জন্য। আই থিঙ্ক বুঝতে পারলে। তাহলে ক্যা সাউন্ডের জন্য সি এ, কে সাউন্ডের জন্য কে ই, কি সাউন্ডের জন্য কে আই এবং ক সাউন্ডের জন্য কে সি ও এবং কা সাউন্ডের জন্য সি ইউ। এরপরে দেখো, ড্যা সাউন্ডের জন্য ড্যা, অ্যা, অ্যা সাউন্ড আসলেই এ, ডি এ ড্যা, ডি ই ডে, ডি সাউন্ডের জন্য ডি আই, ডি, ডয়ের জন্য ডি ও, পুরোপুরি ড সাউন্ডের জন্য, ডা সাউন্ডের জন্য ডি ইউ, ফ্য সাউন্ডের জন্য এফ এ, ফে সাউন্ডের জন্য এফ ই, ফি সাউন্ডের জন্য, এই নিচে লিখি আমি, ফি সাউন্ডের জন্য এফ আই, ফ সাউন্ডের জন্য এফ ও, ফা সাউন্ডের জন্য এফ ইউ। দেখো, হ্যাঁ, দেখো হয়ের জন্য তো এইচ ব্যবহার করি, তো হ্যাঁ সাউন্ডের জন্য, অ্যা সাউন্ডের জন্য আমরা এতক্ষণ শিখে গেছি অ্যা সাউন্ডের জন্য এ ব্যবহার করা হয়, তো হ্যাঁ এর জন্য এইচ এ,
হে সাউন্ডের জন্য এইচ ই, হি সাউন্ডের জন্য এইচ আই, হয়ের জন্য এইচ ও, হায়ের জন্য এইচ ইউ। দেখো ল সাউন্ডের জন্য এল এ, লে সাউন্ডের জন্য এল ই, লিয়ের জন্য এল আই, লয়ের জন্য এল ও, লায়ের জন্য এল ইউ। নেক্সট ম সাউন্ডের জন্য এম এ, মে সাউন্ডের জন্য এম ই, মি সাউন্ডের জন্য এম আই, ম সাউন্ডের জন্য এম ও, মা সাউন্ডের জন্য এম ইউ। ন সাউন্ডের জন্য এন এ, নের জন্য এন ই, নিয়ের জন্য এন আই, নয়ের জন্য এন ও। এটা কিন্তু নো নয়, ঠিক আছে? কোনো শব্দের মধ্যে যখন এন ও বসে তখন কিন্তু এটা ন সাউন্ড দেয়। যেমন একটা এক্সাম্পল দেখাই তোমাদের, এন ও টি, এটাকে আমরা কি নোট বলি? এটাকে কিন্তু আমরা নট বলি। কিরকম বলি? নট, নট, না। তো এটা কিন্তু ন, ওকে? না সাউন্ডের জন্য এন ইউ। ক্লিয়ার? নেক্সট পে সাউন্ডের জন্য পি এ, পে সাউন্ডের জন্য পি ই, পি সাউন্ডের জন্য পি আই, প সাউন্ডের জন্য পি ও, পা সাউন্ডের জন্য পি ইউ। রে সাউন্ডের জন্য আর এ, রের জন্য আর ই, রিয়ের জন্য আর আই, সরি আর আই, রয়ের জন্য আর ও, রায়ের জন্য আর ইউ। নেক্সট টে সাউন্ডের জন্য টি এ, টে সাউন্ডের জন্য টি ই, টি সাউন্ডের জন্য টি আই, ট সাউন্ডের জন্য টি ও, টা সাউন্ডের জন্য টি ইউ। এই যে চার্টটা তৈরি হলো, এই চার্টটা তোমরা স্ক্রিনশট নেবে বা লিখে নেবে আমার ভিডিও চলতে চলতে। এটা কিন্তু তোমরা, আমি যেরকমভাবে লিখলাম, ঠিক আছে, তোমরা প্রথমে বাংলাগুলো লিখে নেবে, প্রত্যেকটা দিন এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, তারপরে ইংরেজিগুলো এরকমভাবে লেখার চেষ্টা করবে। এবং যত তাড়াতাড়ি তোমরা সাউন্ড শুনে জিনিসগুলোকে লিখতে পারবে তত তাড়াতাড়ি ইংরেজি বানান শিখতে পারবে। এবার দেখো একদম সহজ পদ্ধতি, এটা তো হলো তোমার প্র্যাকটিস সেট দেওয়া, এবং সহজ পদ্ধতিতে তোমরা কীভাবে ইংরেজি বানানটাকে লিখতে পারবে। এবার দেখো, আমরা জানি তোমরা এটা খুব পছন্দও করো যে বর্ণ বিশ্লেষণ করে ইংরেজি বানান লেখা। এখানে দেখো সাউন্ডটাকেও কিন্তু আমাদের বুঝতে হবে, এই ভাওয়েলগুলোকে কিন্তু দেখে রাখো, এগুলো দেখে দেখেই কিন্তু আমরা বানানটাকে লিখব। দেখো এইখানে যে শব্দটা আছে কেপ্ট, কেপ্ট, এই কের জন্য আমরা ক এবং এর জন্য আমরা এ ব্যবহার করব, এবং তারপর আছে পয়েটয় এবং প এবং তারপরে দেব ট। এবার দেখো ক যুক্ত এ যুক্ত প যুক্ত ট হয়ে গেল। এবার দেখো কয়ের জন্য কি ব্যবহার করব। দেখো এখানে একটা বিষয়ও তোমরা দেখো, ওই যে কে আছে, কে আছে না, আমরা কে সাউন্ডের জন্য কি ব্যবহার করেছিলাম? কে ই ব্যবহার করেছিলাম না? তাহলে এখানে কি লিখবো? এখানে কে ই লিখবো। আর একটা বিষয় দেখো, এখানে কয়ের জন্য কে ব্যবহার করলাম? এই সাউন্ডের জন্য কিন্তু এই জায়গাটা ই আছে না, ইটাকে কিন্তু ব্যবহার করলাম। মানে দুই দিক থেকেই কিন্তু বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং দুই দিক থেকেই বিষয়টা সঠিক। তাহলে কি হলো? কে এ, কে ই হলো, ঠিক আছে, এখানে পি এর পয়ের জন্য পি এবং টয়ের জন্য টি, তাহলে কে ই পি টি হয়ে গেল কেপ্ট। একই রকমভাবে পরের শব্দটা এখানে লেখা আছে গ্ল্যাড, গ্ল্যাড, আমরা বর্ণ বিশ্লেষণ করি গ যুক্ত ল যুক্ত, এখানে গয় লয় আছে, গ যুক্ত ল, এ সাউন্ডের জন্য অয়ে জফলা আকার যুক্ত ড, গ্ল্যাড। এটাকে আমরা এবার বর্ণ বিশ্লেষণ করা হয়ে গেলো, এবার আমরা বর্ণ অনুযায়ী আমরা ওয়ার্ড লেটারগুলোকে বসিয়ে দেবো। দেখো আমরা গয়ের জন্য জানি জি ব্যবহার করা হয়, গয়ের জন্য জি, লয়ের জন্য কি ব্যবহার করা হয়? লয়ের জন্য এল, এ সাউন্ডের জন্য, এ সাউন্ডের জন্য এ ব্যবহার করা হয়, দিলাম এ, তারপরে ড সাউন্ডের জন্য ব্যবহার করা হয় ডি, তাহলে জি এল এ ডি হয়ে গেল গ্ল্যাড। এইবার এই শব্দটা অনেকটা বড় শব্দ, এই জায়গাটাকে তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে, তার আগে আমি একটু মুছে নিই। দেখো এই শব্দটার বর্ণ বিশ্লেষণটা ভালো মতো দেখবে, এখানে লেখা আছে চিলড্রেন, চিলড্রেন, এখানে দেখো চি, এই চি এর জন্য চ যুক্ত ই দিলাম, চি হলো, তারপরে আছে ল, চিল হলো, তারপরে আছে ড্রেন, ড্রেন। দেখো ড এ র ফলাটাকে আমরা ভেঙে এরকম করব, ড র, তারপরে আছে এ আছে, তো জন্য এ দিলাম, তারপরে আছে ন, চিলড্রেন, হয়ে গেল আমাদের বর্ণ বিশ্লেষণ। এইবার এই যে বড় শব্দটা, এই বড় শব্দটাকে বর্ণ বিশ্লেষণের মাধ্যমে খুবই সহজভাবে লিখবো। কীভাবে লিখবো? চয়ের জন্য আমরা সাধারণত সি এইচ ই ব্যবহার করি, ই সাউন্ডের জন্য কী ব্যবহার করা হয়? আই ব্যবহার করা হয়, লিখে দিলাম আই, লয়ের জন্য এল ব্যবহার করা হয়, ডয়ের জন্য ডি ব্যবহার করা হয়, রয়ের জন্য আর ব্যবহার করা হয়, এর জন্য আমরা ই ব্যবহার করি,
তো দিলাম ই, তারপরে নয়ের জন্য হয়ে গেল এন, তাহলে সিএইচ আই এল ডি আর ই এন হয়ে গেল চিলড্রেন, মানে বাচ্চারা, ঠিক আছে, মানে অনেকগুলো বাচ্চার জন্য চিলড্রেন এই কথাটা ব্যবহার করা হয়। আই থিঙ্ক তোমাদের কাছে এই বিষয়টা অনেকটা সহজ লেগেছে, এটা হচ্ছে সহজ পদ্ধতি এবং এটা হচ্ছে প্র্যাকটিস সেট, এই দুটোর কম্বিনেশনে তোমরা যে কোনো, মানে যে কোনো নয়, কেননা ইংরেজি বানানের অনেক এক্সেপশন আছে, 80% বানান আমি বলতে পারি, 80-90% বানান তোমরা অনায়াসে লিখতে পারবে, একটু যদি এটা প্র্যাকটিস করো। একটা শব্দ তোমাদের দিচ্ছি, এই শব্দটা তোমরা নিজেরা লিখে কমেন্টে আমাকে জানাবে, যে আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা এই ভিডিওটার মাধ্যমে কতটা শিখতে পারলে। দেখো এই শব্দটা তোমরা লিখবে স্লিম, কি বলছি স্লিম, এই শব্দটার ইংরেজি বানান কি হবে, বানান কিভাবে লিখবে, আমি বাংলাতে লিখে দিলাম কিভাবে হবে সেটা তোমরা লিখে আমাকে জানাবে। আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা যদি সঠিকভাবে দেখো অবশ্যই পারবে, এবং আমি তাহলে বুঝতে পারবো যে আমি কতটা সফল হলাম তোমাদের শেখাতে, অবশ্যই কমেন্ট করবে। আই থিঙ্ক এই ভিডিওতে থেকে তোমরা অনেক কিছু তথ্য পেলে এবং অনেক কিছু বুঝতে পারলে, এবং কেমন লাগলো ভিডিওটা একদম জানাতে ভুলবে না কমেন্টে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।